ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে, কারণ আমার চ্যানেলে তোমরা বিশেষ করে ফ্যামিলি ব্লগ বা শপিং রিলেটেড কোনো ব্লগ হলে বা শপিং হল বা মেকআপ লুকের কোনো ভিডিও হলে আমি দেখেছি তোমরা এই টাইপের ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে বেশি পছন্দ করো। আর আজকে তোমাদেরই পছন্দের একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি শপিং করতে। পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, ভীষণ বেশি এক্সাইটেড। অনেক কিছু প্ল্যানসও আছে, সেগুলো আর এখন থেকে কিছু বলছি না, আস্তে আস্তে সমস্ত কিছু জানতে পারবে। আশা করছি সেগুলো তোমাদের অনেক অনেক ভালোও লাগবে। আমি তো খুব বেশি এক্সাইটেড সমস্ত কিছু নিয়ে। আজকে আপাতত যাচ্ছি পুজোর শপিং করতে, আজকে হচ্ছে রবিবার। এখন অবধি কোথায় যাবো ডিসাইড করিনি, অলরেডি নিচে গাড়ি চলে এসছে, তো ঝটপট বেরিয়ে পড়েছি। আমি পরেছি এই গ্রিন কালারের এই কুর্তিটা, যেটার পুরো গেট রেডি উইথ মিটা আমি শর্টসে শ্যুট করছি, সেটা তোমরা আশা করছি দেখতে পাবে। আর জানলাটা খোলা আছে, তো ওই জন্য একটু গাড়ির আওয়াজ হচ্ছে, ম্যানেজ করিনি। আমি কোনো মেকআপ করিনি, কারণ বাইরে যাওয়ার সময় না আমার একটু মেকআপ করতে ইচ্ছা করে না, বিশেষ করে এই দিনের বেলা গেলে রোদের টাইমে আমার একদম ভালো লাগে না। ওই জন্য জাস্ট সানস্ক্রিন, একটু ইউভি প্রোটেক্টেড পাউডার দিয়ে, মানে যেগুলো নর্মাল স্কিন কেয়ার হয় সেগুলো করেছি, আর কাজেলা লিপস্টিকটা অ্যাড করেছি, যাতে কিছুটা প্রেজেন্টেবল লাগে আর কি, নাহলে এরকম পাগল পাগল দেখতে লাগবে। আর আমি নিয়েছি ওই আমার অফোর্ডেবল যে ব্যাগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা নিয়েছি। এটার মধ্যে আমার সানগ্লাস আছে, আর সানস্ক্রিন আছে, আর কিছু এসেন্সিয়াল জিনিসপত্র আছে, দ্যাটস ইট। তো আচ্ছা করছি আজকের দিনটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। আজকের ব্লগে যা যা হবে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। আজকের ব্লগটা খুব বেশি এক্সাইটেড, মানে আজকে পুরো দিনটাই খুব বেশি এক্সাইটেড হতে চলেছে। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে অনেক 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে এখান থেকেই স্টার্ট করি, লেটস গো। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই একটুখানি কমেন্ট করে দিও। তোমাদের পুজোর কী কী প্ল্যানিং আছে বা তোমাদের পুজোর শপিং কতদূর কী হয়েছে সমস্ত কিছু কমেন্ট সেকশনে জানাতে পারো। কমেন্ট সেকশনে একটু গল্প করা যেতেই পারে। তো অলরেডি গাড়িটা চলে এসছে, তার লেট করে লাভ নেই, তো চলো এখন ঝটপট বেরোনো যাক। আর পারলে তোমাদেরকে বাইরে গিয়ে, মানে বাইরে বেরিয়ে তোমাদের সাথে একদম ফুল লুকটা সুন্দর করে শেয়ার করে দেবো। এটা দেখতে ভালো লাগছে দেখো, এটা কিরকম প্রাইস আছে? এই দুটো কি সিমিলার? এইটা আর এটা সেমি আছে, বেশ সুন্দর এই কালারটা দেখো, দারুণ লাগছে। এরা আমি দেখবে না টপ দেখবে? একটু বড় হবে মনে হচ্ছে, দেখি ঘুর, বড় হবে কি বড় হচ্ছে? আরে ছোট সাইজ তো পাওয়া যাবে না, এই যে বডি তে একটু বড় শুটিং করে দিব, এটা বড় লাগছে ছোট দিব, কত মাপ আছে এটা? এটা এক্সেল হবে, এই দেখো এটার এম বাই এল আছে, এম বাই এল, এম ওর গায়ে ঢুকবে না, ঢুকলে এল টাই ঢুকবে, হ্যাঁ এল টা দি, এল টা হলে হয়ে যাবে। মা কালারটা দেখো সুন্দরই লাগছে, একবার মিররে দেখে নে, দেখি টাকা টাকা ঠিক লাগছে, একবার তুই আয়নাতে দেখ, আয়নাতে আয়নাতে না, মানে এটা একবার দেখতে বললাম তোকে,
ঠিক আছে না, ওই ওই গ্রিনটা বেশি ভালো। আমাদের মোটামুটি একটা জায়গায় শপিং কমপ্লিট হয়ে গেছে, আমাদের একটা জায়গায় শপিং কমপ্লিট হয়ে গেছে, মানে কিছু কিছু হয়ে গেছে, রানেরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমার কিছুটা হয়েছে, তাই তো নাকি মা? হ্যাঁ ব্যাস, আর মা কয়েকটা চুড়িদারের পিস নিয়েছে, এই কটা হয়েছে। এখন আমরা একটা খাবো, খুব বেশি খিদে পেয়ে গেছে, তারপরে গিয়ে কান্তাতে ঢুকবো, মানে যেটা মেন আসল জায়গা, ওখানে গেলেই আমাদের সব থেকে বেশি টাইম লাগে। বারবার আমি ক্যামেরার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাচ্ছি, কারণ প্রচুর লোক আসে, আমার একটু লজ্জা লজ্জা লাগছে, তারপরে আবার সামনে দেখে দেখে হাঁটতে হচ্ছে। এটা বেশ একটি নতুন ধরনের শাড়ি, এটা বলছে গাছি তসর। এটার কাপড়টা এরকম, আমার কথা কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না, হয়তো এটা বেশ অন্যরকম। এখন ব্যাটে যদি বলতে যে এখন সময় লাগছে, দেখছেন তো, আপনি তো নিজেই দেখছেন। এ বাবা, আমাকে আয়নাতে থাকতে। Two thousand years later.
কালকে বাড়ি ফিরে আর ভিডিওটা একদমই এন্ড করতে আমি ভুলেই গেছিলাম, তারপরে মানে হয়তো শপিং এর পরে আরো যা যা ক্লিপস ছিল সেগুলো আমি নিয়ে নিই আর, কারণ রানীর শরীরটা একটুখানি গাড়িতে উঠলেই না শরীরটা ওর একটু খারাপ খারাপ করতে শুরু করে। কালকে আমাদের সিটি সেন্টার যাওয়ারও একটুখানি প্ল্যান ছিল আরো কয়েকটা টুকটাক কেনাকাটি করার, কিন্তু সেগুলোও আর রানীর শরীরটা যেহেতু খারাপ করছিল ওই জন্য আর ছেড়েই দিলাম, আর গেলামই না। পরে হয়তো অন্য কোনো দিন যাবো যদি পুজোর আগে টাইম পাই তো, আর না হলে পরে যাবো। তো ঠিক আছে, তো সেই জন্য আর যাওয়া হয়নি সিটি সেন্টারে, কিন্তু রানীর শরীরটা যেহেতু খারাপ করছিল তো তারপরে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি সেরকম ভাবে, তোমাদের সাথে শেয়ারও করিনি, তোমাদেরকে একবার ব্যাগগুলো দেখিয়ে দিই। আজকে আমি চলে এসেছি পরের দিনে, মানে আজকে হচ্ছে পরের দিন, আজকে আমি ভিডিওটা এন্ড করিনি, মানে যখন এডিট করছি আজকে বসে তখন দেখছি ভিডিওটা একদমই এন্ড করতে ভুলে গেছি, এই জন্য আজকে চলে এসেছি ভিডিওটা এন্ড করতে। তার আগে তোমাদেরকে এবার দেখিয়ে দিই কালকে কতগুলো ব্যাগ লিটারালি আমরা বয়ে বয়ে নিয়েছি, এত ব্যাগ হয়েছে দেখাচ্ছি দাঁড়া। তো এই দুটো ওপরে ছোট ব্যাগ আছে, আর এখানে একটা ট্রলি আছে, আর এই ব্যাগটা আছে, এই দুটো বড় ব্যাগ আর এই দুটো হচ্ছে ছোট ব্যাগ, যথেষ্ট বড়। এই ব্যাগটাও যথেষ্ট বড়, আর ট্রলিটাও প্রচুর বড়। তো এত ব্যাগ আমরা কালকে বয়ে বয়ে নিয়ে এসেছি, মানে গাড়িতে চাপিয়ে নিয়ে এসেছি। আর এই যে এখানে যে ব্যাগটা দেখছো এটা হচ্ছে আমার ইন ল ফ্যামিলি থেকে এসছে, মানে পুজোর যা যা গিফটস আছে সেগুলো এসছে। এবার তোমাদের সাথে একটা ফানি ইনসিডেন্ট শেয়ার করি, জাস্ট এইমাত্র আমার সাথে ঘটে গেল। আমি লিটারালি তোমাদের সাথে পুরো এক মিনিট ধরে বকলাম, দিয়ে দেখলাম আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। সো নাইস, আমার জন্য একটা ক্ল্যাপ তো দরকার, এতক্ষণ ধরে বকলাম আর দিয়ে দেখছি ক্যামেরা অন করতে ভুলে গেছি। যাই হোক, তোমরা দেখেই নিলে। তো সমস্ত কিছুর হল, মানে আমি আগের বছরও একটা হল ভিডিও শেয়ার করেছিলাম আমার ইনলসদের তরফ থেকে কি কি গিফটস এসছে আর আমরা কি কি কিনেছি সবার জন্য, মানে আমার ইনলসদের জন্য কি কি কিনেছি, সমস্ত কিছুর একটা হল ভিডিও আমি আগের বছরও শেয়ার করেছিলাম। এই বছরও একটা তোমাদের সাথে হল ভিডিও ডেফিনেটলি শেয়ার করবো, কারণ সেটা তোমাদের দেখতে ভালো লাগে। তো সবার জন্য কি কি গিফটস কেনা হয়েছে, সবার জন্য কি কি গিফটস এসছে, সেই সমস্ত কিছু তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করে দেবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আশা করছি ভিডিওটাই তোমাদের কিছু ভালো লেগেছে। এই বছরের পুজোর যা যা নতুন কালেকশন ছিল আমি তোমাদেরকে এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করে দিয়েছি, অনেক কিছু কালেকশন তোমাদের সাথে দেখিয়েও দিয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লিজ কমেন্ট করো তোমাদের পুজোর প্ল্যানিং কি কি, পুজোর শপিং কতদূর, কমেন্ট সেকশনে গল্প একটু করা যেতেই পারে। তো চলো আজকের নতুন ভিডিওটাকে এখানে এন্ড করছি, ভিডিওটা আর লেন্দি করছি না, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা হল ভিডিও নিয়ে, মানে এই পুজোর শপিং রিলেটেড যে হল আছে সেইটা নিয়ে দেখা হচ্ছে, খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আজকের মতন এখানেই টাটা।